দৈনিক সংবাদ পত্রিকাতেও মাননীয় মন্ত্রীর এই বক্তব্যকে চার কলাম সেখানে খবর শিরোনাম করেছে এবং আরো কয়েকটা চ্যানেলেও মন্ত্রীর এই বক্তব্য প্রচারিত হয়েছে। আমি প্রথমত বলবো এটা যে কোন একজন মন্ত্রী বা কোন রাজনৈতিক দলের নেতার মুখ থেকে এই জাতীয় বক্তব্য এটা চরমভাবে গণতন্ত্রের প্রতি ভোটারদের প্রতি একটা হুমকি, যে মন্ত্রী তার বক্তব্যের মধ্য দিয়ে তার দলের নেতা কর্মীদের পৃষ্ঠা প্রমুখদের মন্ডলের লোকদের নির্দেশিকা দিয়ে দিচ্ছেন যে আগামী 5ই সেপ্টেম্বর যেদিন ভোট প্রদান করা হবে সেদিন যে 12টার মধ্যেই বিরোধী দলের যারা পোলিং এজেন্ট তাদের বের করে দিতে হবে, বিরোধী দলের যারা সমর্থক যদি তারা লাইনে থাকে তাদেরকে লাইন থেকে বের করে দিতে হবে এবং 12টার পর এই দুটি বিধানসভা কেন্দ্রে যেখানে উপনির্বাচন হচ্ছে বক্সনগর এবং ধনপুর, এই দুটি কেন্দ্রে পুরোটাই এই বিজেপির লোকরা তারা এগুলি সব জবরদখল করবে। এটা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি, একজন মন্ত্রী এভাবে কথা বলা এটা এক ধরনের ফৌজদারি অপরাধ। আমি অনুরোধ করব ভারতের নির্বাচন কমিশনকে, তার প্রতিনিধি ত্রিপুরার চিফ ইলেকটোরাল অফিসারকে এবং এই ধনপুর এবং বক্সনগরের দুটি কেন্দ্রে যেখানে ভোট হচ্ছে তাদের রিটার্নিং অফিসারদেরকে যে মন্ত্রীর এই ভিডিও সংগ্রহ করে এটা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এবং মন্ত্রী রতনলাল নাথ সহ এরকম আরো বেশ কয়েকজন মন্ত্রী এবং নেতা এভাবেই এই দুটি বিধানসভা কেন্দ্রে সন্ত্রাস ছড়াচ্ছে নানাভাবে, যে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বিরোধী দলের সমর্থকদেরকে নানাভাবে তারা হুমকি দিয়ে যাচ্ছে। শহর আগরতলায় গয়নার জগতে আধুনিকতার ছোঁয়া নিয়ে আপনাদের সামনে হাজির এস রায় বর্মন জুয়েলার্স, যেখানে আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন আধুনিক ডিজাইনের গহনা এবং শুধুমাত্র আপনাদের জন্য স্বাধীনতার মাসে পুরো মাস থাকছে গয়নার মজুরিতে বিশেষ ছাড়। তাই আধুনিক ডিজাইনের সঠিক গহনা নেওয়ার জন্য আজই চলে আসুন এস রায় বর্মন জুয়েলার্সে। স্বাধীনতার 77 বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এস রায় বর্মন জুয়েলার্সে আপনাদের জন্য রয়েছে স্বাধীনতার এই অগাস্ট মাস পুরোটাই স্পেশাল ডিসকাউন্ট। তো আপনারা আসবেন, অত্যাধুনিক ডিজাইনের এক বিপুল সম্ভার আমি আপনাদের জন্য মজুত রেখেছি। নমস্কার। আমাদের ঠিকানা এস রায় বর্মন জুয়েলার্স, পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা। ফোন নম্বর 9436545